হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, আরে বিনা তেলে চালাই গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক না? ওদের বিনা তেলে গাড়ি চালাইছে, এই খেলাকা সুলাইমান নবী কি নিজের পাওয়ারে তেল ছাড়া মোবিল ছাড়া গাড়ি চালাইছে নাকি আল্লাহর হুকুমে? আল্লাহর হুকুমে চেয়ার নিয়া কুরসি নিয়া তাখতে সুলাইমানের কথা আমার ভাই কোরআনুল কারিমের সূরা নামলের ব্যাখ্যাতে পড়ছি। এই তক্তাটা নিয়ে উনি যেখানে মন চাইছো ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগীর গাও জামরে, ও তক্তা জলদি যা, খালি কইছে আর পট করে আই হচ্ছে, আমার তো লাগছে 8 ঘন্টা, আর সুলাইমান নবী কইছে আর আইছে। বুঝবেন না এই লীলা খেলা আল্লাহর, আপনার সন্তান জবাই হয় নাই, জান্নাতি দম্বা জবাই হইছে, ও জিব্রাইল আল্লাহ কি আমার কোরবানি কবুল করব না, আপনার কোরবানি কবুল হইয়া গেছে। কোরবানি যদি কবুল হইয়া থাকে তো আমার সন্তান দাঁড়ায় রইছে কে রে? সুবহানাল্লাহ, কর না সন্তান কেন দাঁড়ায় রইল? কারণ চিনি না নাই, ইতিহাসের কিতাবে লেখে জিব্রাইল আমিন বলেন, ও আল্লাহর খলি আপনি জানেন না, আপনি তো আল্লাহকে খুশি করবার জন্য আপনার সন্তান ইসমাইলকে নিয়া মিনা বাজারে চলে আসেছেন, জবাই করে ফেলবেন, কিন্তু আপনি কারণ জানেননি, আপনার বিবি ইসমাইল নবীর মা হাজার আলাইহিসসালাতু ওয়াসসালাম দুইটা আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ আমি মা, আমার সন্তান ইসমাইল তুমি নাকি মার দোয়া ফিরায় দাও না, আমি মা হইয়া আমার সন্তান ইসমাইলের জন্য দোয়া করে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমার সন্তান ইসমাইলকে আমার কুলে ফিরাইয়া দাও। আপনার বিবি হাজেরা ইসমাইল নবীর মার দুয়ার বিনিময়ে আল্লাহ সন্তানকে ফেরত দিছে, আর আপনার মন্দিল আল্লাহ দেখেছেন, আল্লাহ জান্নাত থেকে জান্নাতি দুনবা আইনা জবাই করাইয়া আপনাকে পরীক্ষায় পাশ করাইয়া দিছে। আপনি যে আল্লাহর জন্য সন্তান জবাই করতে পারেন, আল্লাহ মন দেখছে, জান্নাতি দুম্বা জবাই করাইয়া আল্লাহ আপনারে ফাঁস করে দিছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তান ইসমাইলের মা হাজারার মোনাজাত কবুল করে নিয়া সন্তান ফেরত দিছে। কি বুঝলেন? মার দোয়া সন্তান মৃত্যুর হাত থেকে বাঁচেনি। আমার এলাকার এক লোক ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কহের ব্লাড ক্যান্সার হয়েছে, 15 দিন আর বাঁচবো, সর্বোচ্চ 20 দিন না 1 মাস, এরপরে আর বাঁচতো না, এমন রূপ মানুষের ওইনি না হয় না, চিকিৎসার নাই, রক্ত হানি হইয়া যা আবার নতুন রক্ত দে, আবার হানি হইয়া যা, কত দিব? ডাক্তার ঘোষণা দিছে আর বাঁচবে না, আবার উচ্চতর বড় ডাক্তারের কাছে গেছে, উনিও কেউ বাঁচতো না, বড় বড় ডাক্তারের কাছে গেছে ঢাকা শহরে, সবাই একই ঘোষণা, তার টাইম নাই, হায়াত মৌতের মালিক আল্লাহ, তবে চিকিৎসা নিগরিক পরীক্ষা করে দেখছি টাইম বেশি নাই, যা খাইতে যা খাওয়াইলাও, এমন আসেনি না নাই? সন্তান লইয়া মা আইছে বাড়ি, আয় মা কালি কান্দে, আর আত্মীয় স্বজন যারা আছে সবাই কান্দেনি, মার কান্দা আর আত্মীয় স্বজনের কান্দা ব্যবধান আছে নি? সন্তান আয়া কান্দে, আমার আব্বা যদি মইরা যা আমার লাগি রসগোল্লা আনবো কেটা, রসগোল্লা শেষ নি, আর শ্বশুর বাড়ি এরা আইয়া কান্দে, যদি আমরা দামান্দ মইরা যা তে মিষ্টি রেখে টানবো কেটা, দামাদ মরলে শেষ নি, আর বাই বেড়া ধর আত্মীয় স্বজন কান্দে, আহারে বাইটা যদি মইরা যা পাই ফাইতাম না, আর প্রাণীর বিবি বয়া বয়া কানলে স্বামী গো তুমি যদি মইরা যাও আমার সোনালী ব্যাংক শেষ, সোনালী ব্যাংক নি,
দেখবেন সোনালী ব্যাংক দ্বারা কিটা আছে অ্যাকাউন্ট, আমারও একটা আছে সরাই সোনালী ব্যাংক শাখা, দেখি নিচে দে লেখা, চাহিবা মাত্র গ্রাহককে দিতে বাধ্য থাকিবে, ঠিক নি? সেক্টর নিচে লেখা আছে না, যদি লেখা আছে তে সেক লয়ে গেলে সাইন দিলি টাকা দেলা দেয়নি না দেয় না। আর প্রত্যেক বিবির এত হওয়া, বিবি চাহিবা মাত্রই স্বামী দিতে বাধ্য থাকিবে, তাহলে স্বামী আর সোনালী ব্যাংকের মধ্যে হার তো কোকো তো সমান। এই জন্যে আমি কই যে সোনালী ব্যাংক, মাঝে মধ্যে আমিও আমার বাড়িত কয়ে থাকি যে সোনালী ব্যাংক পাইছো খালি সাও আর নেও, সাও আর নেও, ঠিক নেই? আপনারা আসুন কেন, আপনারা কে আপনারা বউরে টিয়া দিন না, অত গিফট আমি করি না, গরু কিছু দিউন, ঠিক নেই? আর অত হিসাব নেই অন্তর নাই, কিছু এমনি এমনি দিউন, কঠোর কামে আছে। আর এক জাতের কিপটা জামাই আছে 50 টাকা দিয়া 30 বার হিসাব নে দিছে কত 50 টাকা, আর একটু হলো হিসাব নে কিতা করছো টাকা না, কিতা করছো টাকা না। এরপরে বহে কো বুঝছি আর টাকা নে অঞ্জিত না আর খোঁজে না, আছে নি? আমার একজন বুদ্ধি শিখে দিছিন, ক একটা কাম করবা অল্প কিছু টাকা দিয়ে বারবার গিয়ে হিসাব চাইবা, তার জীবন টিয়া চাইতো না, দূর কি বুদ্ধি হয়ে দিলা তুমি, এটা একটা কাম হইলো, মা বাপ ভাই বোন সব সাইরা দিয়ে আইছে আমার বাড়ি, তিনি কোনটা ওই তো চাইব নেক না, ঠিক নেই? এই জন্যে বউর হও না, বউরে দিয়া দিয়েন, যেমন দেন মহর ফরস এটা দন দরকার আছে নি, দিয়া লেন না দিলে কিন্তু বিপদ আছে। আচ্ছা যাক সেদিকে আর যায় না, এখন বউ কান দে আমার সোনালী বেঙ্গেলে শেষ, আমার টিয়া দিব কাটা আত্মীয় স্বজন কান্দে, হোর বাড়ির মানুষ কান্দে, আর মা কান্দে, বিবিও কান্দে, সন্তান কান্দে, ব্যবধান আছে নি না নাই, আওয়াজ দিয়া কর না দিছে তুমি আর বাস্তা না, যা খাইবার খায়া নাও, সন্তান মার কাছে আইসা বলে মা সবাই দি বলে আমি নাকি আর বাঁচব না, আমার কি হইছে, আমার যে রোগ হইছে আমি নাকি আর বাঁচব না, মা সন্তানকে সান্ত্বনা দেয়ার কয় না, কে কইছে তুমি আরো বাঁচবা, বাঁচত না কে কইছে, এটা মিছা কথা, মিছা কথা না, এটা টাটকা সত্য কথা, কিন্তু মা তারে মিথ্যা কথা বলে সান্ত্বনা দেয়, বাবা কিছুই তো না, টেনশন করো না, সাহস দেয়, কথা ঠিক না বেটি? মা সন্তানকে বলে তোমার কিচ্ছু হবে না, রাত্রটা গভীর হয়ে গেছে, মা ঠান্ডা পানি দ্বারা উজু বানাইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর দরবারে প্রতিদিন জার জার করে বিনয় বিনয় কান্দে, আর ডেকে ডেকে বলে আল্লাহ তোমার বন্ধু বলেছে নজরুলের রহমতের সময় রাত্র গভীর, তুমি নাকি সেমায়ে দুনিয়া, দুনিয়ার আমাস মানে আইসা ডাকো, কে কি চাইবা, আল্লাহ গো আমি কিচ্ছু চাই না, আমি আমার সন্তান ফেরত চাই, এইভাবে একদিন না দুই দিন না, মা দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করে যাচ্ছে, 15 দিন চলে গেছে, 1 মাস চলে গেছে, সন্তান তো মরে না, সুবহানাল্লাহ, বুঝতে না ব্যাপার কি, এতদিনের ভিতরে তো মরে যাওয়ার কথা, মাসের মাস যায় সন্তান তো আর মরে না, সবাই সন্দেহ কইরা আবার ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কো কোথায় গিয়ে চিকিৎসা করলা, এই লোকটার তো এই রোগ আর নাই, মা কান্দে আর বলে ডাক্তার দুনিয়ার কোনো ডাক্তারের কাছে আমি যাই না, আমি গেছি তোমার আমার ডাক্তার, দুনিয়ার সমস্ত ডাক্তারের ডাক্তার, মহান আল্লাহর দরবারে আমি মা কান্না করেছি, আমার চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ হয়তো আমার সন্তানের হায়াত লম্বা করে দিছে, সুবহানাল্লাহ।
ঘটনা আরো হবার নাই। মৃত্যুর হাত থেকে আল্লাহ মা বাবার দুয়ার বিনিময়ে সন্তানকে বাঁচায়া দেয়, দেয়নি না দেয় না? আমি রানা পিং থেকে মাহফিল করে ব্রাহ্মণবাড়িয়া যাব, গাড়িটা এমন ভাবে এক্সিডেন্ট হইছে একবারে বাইঙ্গা শেষ, এই গাড়ি আর রাস্তা। আব্বা আম্মা খবরে শুয়ে শুয়ে কান্দে, এ আমার কলিজার টুকরা সন্তান আজকে আর ঘুমায়ও না। আমি মার জন্যে, আমি বাবার জন্যে আজকে একটু দোয়া কর, কারণ সন্তানের দোয়ার বিনিময়ে আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। শুধু তাই নয়, নবী বলেন উম্মতের দল সন্তান যদি কোনো একটা নেক আমল করে, এই নেক আমলটাও মা বাবার রুহে আল্লাহ পৌঁছে দে। আল্লাহর নবী বলেন উম্মতের দল, তুমি কবরে যখন যাইবা নেক আমল আর করতে পারবা না, করার কোনো সুবিধা নাই। নাকি আছে আপনার আব্বা আম্মা যে কবরে শুয়ে আছে আর কোনো নেক আমল করবার সুবিধা নাই? আপনিও যেদিন কবরে যাইবেন, কবরে গিয়া আর কোনো নেক আমল করতে পারবেন না। এজন্যে মনটারে বোঝান, এরে আমার মন, তুমি যে আজকে দুনিয়ার জন্যে পাগল হয়ে গেলা, চক্কটা যেদিন বন্ধ হয়ে যাবে গো, এই দুনিয়ার ধন সম্পদ সব আপনার হাত ছাড়া হয়ে যাবে, কথা ঠিক না বেটি? তখন এই কবরে গিয়া গিয়া কাঁদবেন আর বলবেন আমি কি করলাম, যেই ঘর এতদিন বললাম আমার ঘর আমার ঘর, এই ঘর তো আমার না, যেই বাড়ি বললাম আমার বাড়ি আসলে এই বাড়ি আমার না। আমি বলি এই কালো রুমালটা আমার, এই পাঞ্জাবিটা আমার, এই কোডিটা আমার, কিন্তু চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে আমার পাঞ্জাবি আমার গড়ি আমার রুমাল আর আমার থাকবে না, কারণ আমি নিজেই তো আমার হতে পারি নাই। আপনি যে বসছেন আপনার শরীরের কাপড়টা পর্যন্ত তো খুলে রেখে দিবে, তাহলে আমার বলতে কিছু? আল্লাহ রসুল বলেন দুনিয়া থাইকা যা নেক আমল কর তাই কবরে গিয়া পাইবা, কিন্তু কবরে যাওয়ার পর আর কোনো নেক আমল করবার সুবিধা নাই। এই এলাকায় কত মানুষ ছিল, অনেকেই কবরে শুয়ে কান্দে, এরা ইচ্ছা করলো আর যোগীর গাঁও জামে মসজিদের মাহফিলে আসতে পারবে না। এজন্য আল্লাহর নবী বলেন ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি, আল্লাহর নবী বলেন উম্মতের দল মুমিন, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে যাইবা সেখানে গিয়ে আর কোন নেক আমল করা যাবে না, কথা ঠিক না বেটি? কিন্তু দুনিয়াতে এমন কিছু কাজ আছে যেই কাজগুলি করলে কবরে গেলে সওয়াব পাওয়া যায়, আসেনি না নাই? আল্লাহর নবী সাত প্রকারের কাজের কথা বলছেন, দুনিয়াতে এমন কিছু কাজ আছে আপনি যদি করেন কবরে গেলে সওয়াব পাইবেন, এর মধ্যে দুই নম্বরে আল্লাহর রসুল বলেন ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, সন্তান যদি নেককার দুনিয়ার জমিনে রাইখা যান, এই নেককার সন্তান আপনার জন্য সদকা জারিয়া, এই নেককার সন্তান নেক আমল করলে মা বাবার রোহে পৌঁছিয়া যায়। এই জন্য আপনারা যারা বসছেন, অনেকের মা বাবা নাই, এই বসার সওয়াব আপনার মা বাবার কবরে অটোমেটিক চলে যাচ্ছে, জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যাদের মা বাবা কবরে শুয়ে আছে, যদি কান্দেন চোখের পানি ছেড়ে দেন, আপনার চোখের পানির এত দাম, চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। এজন্য মা বাবা যাদের আছে খেদমত করব, যাদের মা বাবা নাই মা বাবার জন্য একটু দোয়া করব, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।
আমার তিলাওয়াত কিতো আয়াতে কারিমায় আল্লাহ দুইটা হুকুম করছেন, জোরে কোন কয়টা? আওয়াজ দিয়া কোন? এমন দুইটা হুকুম করছেন, কেউ যদি দুইটা হুকুম মানে সোজা জান্নাতি। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাইনি না চাই না, কে কে জান্নাতে যেতে চায় হাতটা তুলে আল্লাহরে দেখায়, ও মাওলা কারীম আল্লাহ আপনি কুদরতি নজর দিয়া দেখেন, এই জগির গাও জামি মসজিদের মাহফিলে আমরা হাত উঠাইছি মাওলা আল্লাহ গো, হাত ওঠানেওয়ালা সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও, সবাইকে তুমি জান্নাতের মালিক হিসেবে কবুল করিয়া নাও। সবাই মহব্বতের সাথে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমরা জান্নাতে চাইনি না, জান্নাতে যেতে চাইনি না চাই না। আল্লাহ বলেন, তুমি যদি জান্নাতে যাইতে চাও রে বান্দা, দুইটা হুকুম মানবা। এক নম্বরে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এক নম্বরে আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। জান্নাতে যদি যাইতে চান উপাসনা হবে কার? দুই নম্বরে আল্লাহ বলেন, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, জান্নাতের মালিক হইতে চাও, দুই নম্বর তোমার করণীয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, মা বাবার সাথে সৎ ব্যবহার করা লাগবে বলেছেন কে? আল্লাহ। কিন্তু আমরা দেশের যুবকরা মা বাবার সাথে খারাপ আচরণ করেনি, ধমক মারে বাড়ি গেছে। যুবক মানুষ এখন তো রুজি রোজগার করে, শরীরের রক্ত গরম আসেনি না নাই? রক্ত কি গরম! আব্বা আস্তে করে ডাক দিছে, বাজান ও আব্বা। বাপরে বা, আব্বা এখন শরীরের রক্ত কি গরম! আল্লাহ বলেন, মা বাবা দুইজন অথবা একজন, তারা যখন বুড়া হয়ে যা, তারা যখন বার্ধক্য উপনীত হয়ে যা, তখন তাদের সামনে উফ শব্দটা করিও না। ধমক দেওয়ার কথা নিষেধ করছেন কে? আমার তো সে লাভ আছে। তবে আসেন, ধমক দিলে কি ক্ষতি, আর মা বাবার চেহারার দিকে তাকায় হাসি দিলে কি লাভ? এই কথাটা কই দোয়া ফিরলাই? আছেন তো ইনশাল্লাহ আপনারা। ধমক দিলে কি ক্ষতি, আর হাসি দিয়া কথা কইলে কি লাভ? লাভ আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগে ক্ষতিটা শোনাইতাম না, লাভটা? লাভ না ক্ষতি? আমরা যে যুগের ঘর মানুষ উল্টা, কেউ কোন লাভ? সারা বাংলাদেশের লাভের পাগল মানুষ, আর আপনারা ক্ষতির আগে শুনতেন কিতা? এরা তো সঠিক মানুষ, আগে ক্ষতিটা বুঝছে লি কিতা, লাভটা তো ভাই মহিনে যেটা আছে আছে, ঠিক নেই? কিন্তু সারা বাংলাদেশে কথা বলি, আগে লাভের কথা শুনে, কি এর কথা? আগে লাভটা বুঝছে লই, কারণ লাভ না বুঝলে ফাও ফাও হইতে ওয়াজ হইন না, লাভ নাই, ঠিক নেই? আমার ভাই, লাভ আছে না নাই, ক্ষতিও আছে না নাই, তবে লাভটা কি ক্ষতিও কি আল্লাহর রাসূল বর্ণনা করেছেন উম্মত, কত সুন্দর করে নবী বর্ণনা করেন উম্মতের দল, মা বাবা
সাথে হাসি মুখে তাকাইবা, নেক নজরে কথা বলবা, লাভটা কি হবে? আর মা বাবার সাথে খরকশ বাসায় দমক দিয়া কথা বলবা, ক্ষতিটা কি হবে? ও আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভটা আগে কইছে, লাভ যেহেতু হাদিস আগে আইছে, আমি লাভটা কই লাই কইতাম নি, আগে লাভ এরপরে ক্ষতি যা। কারণ নবী আমরা লাভ চাইছে, আল্লাহ আমরা লাভ চাই, আমরা ক্ষতিতে যাইতে চাই না, ইনশাআল্লাহ। আরো ধরে কোন ইনশাআল্লাহ, আমার ভাই লাভ আছে না নাই? সাহাবায়ে কেরামকে নিয়ে বসছেন নবীজি, আলোচনা করতেছেন, এক পর্যায়ে বলেন, যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে, মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইবা, হাসি মুখে তাকাইবা, কবুল হজের সওয়াব পাইবা। আল্লাহর পয়গম্বর, আব্বা আম্মার চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক কবুল হজের সওয়াব দান করে। তবে কেউ যদি বারবার তাকা, বারবার তাকা, একশো বার যদি গিয়া তাকা, আল্লাহকে একশত কবুল হজের সওয়াব দিবনি? আপনি বলছেন মা বাবার চেহারার দিকে তাকাইলে সাথে সাথে আল্লাহ কবুল হজের সওয়াব দান করে, নেক নজরে তাকাইলে। কেউ যদি বারবার তাকা, বারবার তাকা, যদি একশো বারো তাকা, আল্লাহকে কবুল হজের সওয়াব দিবনি? আল্লাহ নবী বলেন, সাহাবিরে আমার আল্লাহ তো মহান, আমার আল্লাহ সব পারে, আল্লাহ মহান, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ মহান, আল্লাহ সব পারে। সন্তান যতবার মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইবে, আর যদি একশত বারো থাকায়, আল্লাহ একশত কবুল হজের সওয়াব দান করবে। বেঁচে আছে, বাড়িতে গিয়ে হাসি মুখে কথা বলেন, কবুল হজের সওয়াব পাইবেন। পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা দিয়া হজ করছেন, এটা কবুল হইতো হারে ফসকা যাইতো হারে? ফসকা বুঝছুনি, এটা ওজন আমরা ব্রাহ্মণ বাড়িয়ার ভাষা, এটা কবুল হইতো হারে, আবার বাতিল টেয়ারই পাও। ওমা সুদেব টেহা দিয়ে গিয়ে হজ করেছে, হাজি সাহ নামে কামে কুন্তা না আসেনি? আপনারা দেশ নাই, আমরা দেশ আছে। আরে বাপরে বা, সারাটা দেশ সুদে ভরা, বাবা হাজি সাহেব সুদের টেহা উড়াই লইয়া গিয়া বউয়ে জামাইয়ে মিল্লা হস কইরা করে টুফি লাগাই লইছে। টুফি একটা আছে না কিটলি কিতা, বাবা ওখানে একটা রুমাল দিয়া বেটা এমনি উল্টে ঘুরে। আমার এক হুজুর, আমি যে কমপ্লেক্সটা দিছি এন একটা ওয়াশ করাইলাম, একটা গুরু লুয়ে মনে, আমি কি লুয়েন গুরু তৌফিক দান করেন, আমিন। এই জন্যে ভাই হাজির সাহেব যারা কষ্ট পায় না, আপনারা কিন্তু কিচ্ছু কইছি না, আপনি কষ্ট পান। আব্বা আম্মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, বাড়িতে গিয়া মা বাবার সাথে হাসি মুখে কথা বলবেন, নেক নজরে তাকাইবেন, সাথে সাথে এমন কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো লাভ আছে না নাই? আল্লাহর নবী বলেন, রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন, মা বাবা যদি তোমার প্রতি রাজি আর খুশি হয়, আল্লাহ খুশি হয়া যাবে। সুবহানাল্লাহ, কোন মা বাবা যদি সন্তানের প্রতি রাজি আর খুশি হইয়া যায়, আল্লাহ খুশি হইয়া যাবে। আর নবী বলেন, মা বাবা যদি সন্তানের প্রতি বেজার হয়, আল্লাহর কুদরতি দিল বেজার হইয়া যাবে। তো আল্লাহর কুদরতি দিল যদি বেজার হয়, জাহান্নামে তুমি যাইবা। আর মা বাবারে খুশি করো, আল্লাহ খুশি হবে, জান্নাত পাইবা। এজন্য নবী অন্য হাদিসের অংশে বলেন, ক্বালাহুমা জান্নাতুকা, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। এর অর্থ হলো
রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন, মা বাবারে খুশি করো, আল্লাহ খুশি হবে, জান্নাত তুমি পাইবা। আর মা বাবার অন্তরে কষ্ট দিবা, মা বাবারে ধমক দিয়া কথা বলবা, আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হবে, জাহান্নামে তুমি যাইবা। এই জন্য জান্নাতে আমরা যেতে চাইনি না চাই না? কর্মসূচি কয়টা? এক নম্বর, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। দুই নম্বরে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, করলে কি লাভ? আল্লাহর নবী বলেন, উম্মতের দল, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, মা বাবা খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করবে, সাথে সাথে দোয়াটা কবুল হইয়া যাবে। তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল কই ব্যক্তি? দাওয়াতুল মুসাফির, মুসাফির যখন দোয়া করে আল্লাহ ফিরায় দেয় না। দাওয়াতুল মাজলুম, জুলুমের শিকার মাজলুম আছে নি না নাই? আমার দেশে আসেনি? আওয়াজ দিয়া কন, এই মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে যদি ডাক মারে, মালিক, নবী বলেন মাজলুম আল্লাহকে ডাক দিতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ, বলবেন না? তিন নম্বরে নবী বলেন, মা বাবা সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। যদি আব্বা আম্মা নেক দোয়া করে এটাও কবুল হয়, বদ দোয়া করলে এটাও কবুল হয়নি না? হয় না। এজন্য আমরা যারা সন্তানের বাবা হয়েছি, যে সমস্ত মা বোনেরা সন্তানের মা হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, নবীর হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আব্বা আম্মা সন্তানের জন্য নেক দোয়া করলে কবুল হয়, বদ দোয়া করলে কবুল হয়। সন্তান যদিও ভুল করে, আমরা বদ দোয়া দিমু না। রাজি আছি না ইনশাল্লাহ? সন্তান যুবক মানুষ ভুল তো করতেই হারে, হারেনি না? হারে না। জোয়ান মানুষ শয়তানের ওসওয়াসে ভুল করছে, আপনি যে বদ্দু হান দিবেন, এই বদ্দু তো সন্তানের জীবনের কাম শেষ। কথা ঠিক না বেটি? অভাব নাই ঘটনা, অভাব নাই। আল খামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন, সাহাবী হইয়াও মার অন্তরে কষ্ট দেওয়ার কারণে মরণের সময় জবান দিয়ে কালিমা বের হয় না। আসেনি ঘটনা? আমি যেহেতু লম্বা কথা বলবো না, সেজন্য ঘটনা বলবো না, শুধু ফায়দাটা বলে দেই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী হওয়ার পরেও যদি মার বদদুয়ার কারণে জবান দিয়া কালিমা বের না হয়, তাহলে আমি নূরে আলম আসামি, আমনে প্রথম নম্বর তো আউট, কারণ সাহাবি রহে পায় না। মা মাফ করে দিছে, সাহাবাই কেরাম বাড়ির গিয়া দেখে আলকামা এখন জোরে জোরে কালিমা পড়ে, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এতক্ষণ আমরা আলকামাকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানোর চেষ্টা করেছি, একবারও আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে পারে নাই, কিন্তু এখন গিয়া দেখি ধুমসে পড়তেছেন। ধুমসে বুঝুননি, ধুম পড়তেছে। ব্যাপার কি? আল্লাহর নবী কো মা, জোরে কোন সুবহানাল্লাহ। এ দেখতে আম্মা আল্লাহরে ডাক দিছি, আল্লাহ আমার সন্তানরে আমি মাফ কইরা দিছি, তুমি মাফ কইরা দাও। সাথে সাথে আল্লাহ হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান খুলে দিছে, উনি জুরে জুরে পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য মা বাপ বদদুয়া দিলে লাগেনি না? লাগে না। আর মা বাপ এমন জিনিস, নেক দোয়া করলো সন্তানের উপরে পতিত হয়। আব্বা আম্মা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানের হায়াত বাড়ায় দাও, আল্লাহ পাক বাড়ায় দেয়নি না? দেয় না। মা বাবা তো এমন জিনিস যুবক ভাই, আব্বা আম্মা সন্তানের জন্য দোয়া করলে মৃত্যুর হাত থেকে আল্লাহ সন্তানরে বাঁচায়। কতর ঘটনা বলবো, অভাব নাই। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহর পয়গম্বর, সন্তানকে মিনা বাজারে নিয়ে গেলেন জবাই করবে আল্লাহরে খুশি করবার জন্য, কথা ঠিক? কিন্তু সন্তান ইসমাইল নবী জবাইছি নি, কিতা জবাইছে? এই তো আপনারা বুঝতেছেন ওয়াজ,
এক জায়গায় গেছি বলে কই কিতা জব হইছে, কই উট জব হইছে, উট বলে জব হইছে। জান্নাতি দুম্বা জবাই হলো ইসমাইল নবী জবাই হলো না কেন, কারণ চিনি না নাই। ইব্রাহিম নবীর সন্তানকে লইয়া মিনা বাজারে গেছেন জবাই করে ফেলবে, কিন্তু অপর দিক দিয়া ইসমাইল নবীর মা হাজার আলাইহি সালাতু ওয়া সালাম দোয়া করে, আল্লাহ আমার স্বামী ইব্রাহিম নবীর সন্তানকে মিনা বাজারে নিয়ে গেছে জবাই করে ফেলবে, তুমি আল্লাহরে খুশি করবার জন্যে আমি মা হইয়া আমার সন্তানের জন্যে দোয়া করি, আমার সন্তান ইসমাইলকে ফেরত দেও। একদিক দিয়া ইব্রাহিম নবী ছুরি হাতে লইয়া সন্তানরে মিনা বাজারে শোয়াইয়া রেডি, খালি বিসমিল্লাহি আল্লাহ, আরো জোরে কোন বিসমিল্লাহি আল্লাহ, খালি জবাই করে ফেলবে। অপর দিক দিয়া শয়তান নিয়ে গিয়া কয়ে হাজারা ঘরের ভিতরে যে পয়সা রইছো, তোমার স্বামী ইব্রাহিম নবী ইসমাইল যে জবাই করবার লাগি মিনা বাজার নিছে, হাজারা আলাইহি সালাতু ওয়া সালাম কো দুরুজা, আমার স্বামী এক বছর না দুই বছর না দীর্ঘ 80 থেকে 86 বছর, কোন কোন ওলামায়ে কেরাম লেখেন 90 বছর পর্যন্ত আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ একটা সন্তান দেও না। যেই লোক 90 বছর পর্যন্ত কান্দা একটা সন্তান পাইছে, এই লোক সন্তানটা জবাই করব, এটা বিশ্বাস সন্তান যদি 45টা এরপর তো বাবা সন্তানটা জবাই করতে পারে না, একটা সন্তান ও বুড়া বয়সে পাইছে। কালা রব্বি হাবলি মিনাস সালিহিন, ইব্রাহিম নবী কয় আল্লাহ দেও না একটা নেককার সন্তান দেও না, সুবহানাল্লাহ কন না। আর আমরা গিয়া চাই খরমপুর বাবার দরবার, কোন সাহ খরমপুর আসেনি, শাহজালাল বাবা শাহরান বাবা এরা তো আল্লাহর ওলি, কিন্তু এরার দরবারও যে কাজ কারবার হয় তা সব গুমরাহি। সাইবেন তো আল্লাহর কাছে চান, আপনি বাবার কাছে চান তো বাবার বাবারে দিব কে, কেল্লা তোমার লীলা কেলা, কেল্লা তোমার লীলা কেলা, কেউ বোঝে কেউ বোঝে না, কয়নি না কয় না, কথাটা কইছে কি তা বুঝছেন, কেল্লা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আমি কইলাম কেল্লা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না মানি, লীলা খেলা কেল্লা রইতো কেরে, লীলা খেলা তো আল্লাহ, লীলা খেলা কার, তখন যে কইলেন লীলা খেলা কেল্লা, যদি কেউ বলে লীলা খেলা কেল্লার ইমান থাকে না। কিছু কিছু গান আছে যেই গান শুনলে বা বললে কবিরা গুনাহ হয় কাফের হয় না। ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিসের ব্যাখ্যাতে বলেছি সমস্ত গান হারাম, সমস্ত গান বাজনা হারাম, কোনো গান হালাল নাই জায়েজ নাই সব হারাম, কিন্তু কিছু গান আছে যেই গান গাইলে কবিরা গুনাহ হয় ইমান চলে যায় না, যেমন প্রেমিক প্রেমিকা শেখ খায়া গান গায়। এমন কিছু গান আছে যেই গান গাইলে বা বললে বা বিশ্বাস করলে কবিরা গুনাহ তো হয় ইমানটা পর্যন্ত চলিয়া যায়, এর মধ্যে কারি আমিরউদ্দিনের কিছু গান আর আমরার দেশে শরীফউদ্দিনের কিছু গান, যেই গান শুনলে বিশ্বাস করলে মানুষের ইমান থাকে না, কথা ঠিক না বেটি? কি গান ওই কেল্লা তোমার লীলা খেলা, কেল্লা তোমার লীলা খেলা বললে কারো ইমান থাকে না, কয়নি না কয় না, এরপরে কেল্লার দরবারে গেছে গেগো বাবা, কয়নি না কয় না, তো বাবার ধারে কান্দুস করে কজুর আপনি আপনি কেমনে জানেন আমি নিজে সৌদি কেছি তুমি আসলা সাথে খরমপুর আসলা তুমিও দুজন আসলা